भूल शब्द दिए शून्य स्थान पूरण करार चे शून्य स्थान खाली रखा भालो। तेमने किचु भूल मानुषेर साथे सम्पर्क ना रेखे एका थाकाई भालो। एते करे परीक्षार खाताय ओ जीवनेर पाताय काटाकाटी हय ना। दड़ीर ऊपर हेटे स्थिर हये थाकार नाम सार्कास। अशांतिर ऊपर बेचे शांत थाकार नाम जीवन। दिन शेषे निजेके भालो राखते गेले निजेर किछु परिवर्तन प्रयोजन। तार मध्ये अन्यतम हलो कम कथा बला, अन्येर साथे निजेके कम जोड़ानो। काउके मनेर क्षत स्थानटा देखाते नेई, कारण मानुषेर काछे मलम ना थाकलेओ छिटानोर जन्य लवण थाकबे। सम्मानटाओ आजकल मैपे करा प्रयोजन। ए जुगेर मानुष बेशी सम्मान पेले निजेके भगवान और सम्मान देवा व्यक्ति के गरु छागल भेबे ने। खुचरा पैसार आवाज़ सब समय बेशी हय, किन्तु बेशी टाकार नोटे कोनो शब्द नेई। ताई सकलके निजेर मूल्य बुझाते सब समय चुप थाको। छोटोबेलाय गरुर रचना पढ़ेछिलाम बोले गरु चिनते भूल हय ना। मानुषेर रचना पढ़ा हयनि बोलेई आमरा मानुष चिनते भूल करि। ভালোবাসার সাথে সাথে নিজের ক্যারিয়ারও ঠিকঠাক গুছিয়ে নাও, না হলে শেষে দেখবে প্রেমিকা হাসছে ফুল বাগানে আর তুমি কাঁদছ বাঁশ বাগানে। হাসি খুশি থাকা মানুষটার কেবল হাসিটাকেই সবাই দেখে, কিন্তু হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটাকে কেউই দেখে না। লোকে বলে ভাঙা জিনিস মন্দিরে রাখতে নেই, কিন্তু মানুষ ভাঙা মন নিয়েই বেশিরভাগ মন্দিরে যায়। মিথ্যা ভালোবাসা গাছের পাতার মতো, যা কিছুদিন পরে ঝরে যায়। আর সত্যিকারের ভালোবাসা নদীর জলের মতো, যা আলাদা করতে চাইলেও আলাদা করা যায় না। কারো অর্থের অহংকার, কারো রূপের অহংকার, কারো বংশের অহংকার, কারো শিক্ষা বা মেধার অহংকার, এত অহংকারের ভিড়ে দুর্বল শুধু মনুষ্যত্বের অহংকার। নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায়, তারপর যতই জল ঢালা হোক না কেন তার গলে যায় না, বরং শক্তিশালী হয়। মানুষের মনও একই রকম, একবার কষ্ট পেলে এরপর শত আবেগেও তার কোনো পরিবর্তন হয় না। মানুষের দাম বেড়ে যায় কখন জানো? যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দিবে, তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্য নেই। যতই দিন যাচ্ছে মানুষ মনুষ্যত্ব বোধ জিনিসটা হারিয়ে ফেলছে। হিংসা, অহংকার স্বার্থপর বিষাক্ত একটা পশুতে পরিণত হচ্ছে। হিংসা করে কাউকে হারাতে পারবেন না, বরং যাকে হারানোর জন্য হিংসা করছেন সেই জিতে যাবে। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না। মনে রেখো, সময়ের চাকা অনবরত ঘুরতে থাকে। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা, এবং সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা। নারীদের অর্ধেক কষ্ট দেয় পরিবার, আর বাকি অর্ধেক কষ্ট দেয় সেই পুরুষ যাকে সে ভালোবাসে। মায়া দিয়ে যাকে বাঁধতে পারোনি, সম্পর্কের দোহাই দিয়ে তাকে আর বাঁধতে যেও না, কারণ যে মায়া কাটাতে পারে সে সম্পর্ককেও অস্বীকার করতে পারে। সম্পর্ক একটা পাখির মতো, যদি তুমি তাকে খুব শক্ত করে ধরো তবে সে চাপে মরে যাবে, আর যদি খুব হালকা করে ধরো তাহলে সে উড়ে যাবে। কিন্তু যদি তাকে খুব যত্নের সাথে ধরো তবে সে সারা জীবনের জন্য থেকে যাবে। পাওয়ার আগেই ভালো লাগে, পেয়ে গেলেই নষ্ট। চাওয়াটা যখন পূর্ণ হয় বিচ্ছেদ স্পষ্ট। অবহেলা বোঝার জন্য ভাষার প্রয়োজন হয় না, ব্যবহারই যথেষ্ট। আজ যাকে দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছ, এমন একটা দিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে। জন্মের পর মৃত্যুটা কেবল সময়ের ব্যাপার, কিন্তু মৃত্যুর পরে সকলের অন্তরে বেঁচে থাকাটা কর্মের ব্যাপার।
অন্যের দুর্বলতা নিয়ে হাসি ঠাট্টা করার আগে একবার নিজের দিকে তাকিয়ে দেখো, তোমার মধ্যেও কিছু দুর্বলতা আছে। আসলে পৃথিবীতে কেউই পারফেক্ট নয়। তোমার পূর্ণতায় তাকেই পাশে রেখো যে তোমার শূন্যতায় সাথে ছিল। বেশি চিন্তা করো না, কারণ তোমার চিন্তা কালকের সমস্যা দূর করবে না, বরং আজকের দিনের শান্তিটা কেড়ে নেবে। যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া সম্ভব, কিন্তু যে বদলে যায় তাকে খুঁজে পাওয়া অসম্ভব। নিজের দিক থেকে সৎ থাকুন, ঠকলেও অন্তত এই ভেবে শান্তি পাবেন যে আমি ঠিক ছিলাম। আসলেই সত্য শান্তি দেয়। পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী, যে নিজের সব সুখ বিসর্জন দিয়ে ভোগ বিলাস ত্যাগ করে সবাইকে করেছিল সুখী। নিয়তির কোনো বিকল্প নেই, যতটা দিয়েছ ততটাই ফিরে পাবে, অন্যরূপে কিংবা অন্যভাবে। জীবনটা তখন সুন্দর হয় যখন পাশে থাকা মানুষটা সম্পূর্ণ নিঃস্বার্থ হয়ে থাকে। কাউকে দুঃখ দিলে তোমাকেও দুঃখ পেতে হবে, সেটা আজ হোক বা কাল। সম্পর্ক যদি ভাবনার সাথে মিশে যায় তাহলে ভাঙা মুশকিল, আর সম্পর্ক যদি স্বার্থের সাথে মিশে যায় তাহলে তা টিকিয়ে রাখা মুশকিল। বিশ্বাস নিয়ে যারা খেলে তাদের অভিশাপ দিতে হয় না, কেননা প্রকৃতি ছাড় দেন ছেড়ে দেয় না। পৃথিবীর সব মানুষই স্বার্থ নিয়েই চলে, যে স্বার্থ নিয়ে চলতে পারে না সে ঠকে যায়। মেয়েদের সবথেকে বড় সমস্যা হলো যখন কারো বউ হয় তখন ভালো শাশুড়ি পায় না, আর যখন নিজে শাশুড়ি হয় তখন ভালো বউ পায় না। যদি আপনার কোনো শত্রু না থাকে তাহলে তার মানে হলো আপনি সেখানে চুপ ছিলেন, যেখানে উচিত কথা বলার দরকার ছিল। ত্যাগ বিনা কিছুই পাওয়া সম্ভব নয়। শ্বাস নেওয়ার সময়ও আগে একটা শ্বাস ছেড়ে দিতে হয়। মানুষ মানুষকে ভালোবাসে না, ভালোবাসে শুধুমাত্র মানুষের অবস্থানকে। সময় পেরিয়ে যায় কিন্তু কিছু মানুষের স্মৃতি মন থেকে মুছে ফেলা যায় না। একদিন সুনা লোহাকে বলল, আমাদের দুজনকেই লোহার হাতুড়ি মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজের কেউ মারে তখন ব্যথা অনেক বেশি লাগে।